হলিউড বলিউড এমনকি টলিউড নায়িকারা আজকাল প্লাস্টিক সার্জারি করাচ্ছেন। বাংলাদেশি নায়িকাদের মাঝেও সার্জারি করানোর প্রবণতা বেড়েই চলেছে, যদিও সার্জারি বিষয়টি কেউ স্বীকার করতে চান না। অনেকেই ঠোঁট কিংবা নাকে সার্জারি করেছেন, এছাড়াও অনেকে শ্যামলা থেকে উজ্জ্বল বা ফর্সা করতে লেজার চিকিৎসার সাহায্য নিয়েছেন, এমন ঘটনাও চোখে পড়ার মতো। কারণ উপমহাদেশে সাদা চামড়ার মানুষের কদর একটু বেশি। অনলাইন তথ্য অনুযায়ী শুধুমাত্র ছোট্ট একটা সার্জারি করানোর জন্য বাংলাদেশি টাকায় প্রায় 2-3 লাখের বেশি টাকা খরচ করতে হয়। টাকা ফালাইলে সব পাওয়া যায়, রাইট? মানে কি বলবো, যাই হোক, যদিও আমাদের বাংলাদেশে এটা দেখা যায় না বললেই চলে, তবে বহির্বিশ্বে এটা খুবই প্রচলিত। তবে বর্তমানে বাংলাদেশে এমন কয়েকজন অভিনেত্রী আছেন যারা সৌন্দর্য বর্ধনে প্লাস্টিক সার্জারির উপর ভরসা রেখেছেন। আজকে জানাবো সেই সব অভিনেত্রীদের কথা, তাহলে চলুন দেখে নেওয়া যাক। তো ভিডিওটি শুরু করার আগে বলে দিতে চাচ্ছি, ভিডিওটির সব ইনফরমেশন অনলাইন থেকে নেওয়া হয়েছে। নাম্বার 1, পূর্ণিমা। ঢাকায় সিনেমার প্রথম সারির নায়িকা পূর্ণিমা। এ নায়িকা নিজের সৌন্দর্য বর্ধনে লিপ সার্জারি এবং প্লাস্টিক সার্জারি করেছেন, যার ফলে তার চেহারার দ্বিগুণ পরিবর্তন এসেছে। যতদিন যাচ্ছে তার বয়স ততই কমে যাচ্ছে। তার ঠোঁট ও চোয়ালের আকৃতির কিছু পার্থক্য স্পষ্ট নজর পড়েছে, যা নিয়ে বেশ কয়েকবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। বর্তমানে পূর্ণিমার বয়স 40 বছর। কেউ বিশ্বাসই করবে না যে তার বয়স 40 বছর। গত বছর এক সংবাদ মাধ্যমে তার প্লাস্টিক সার্জারির খবরটি প্রকাশিত হয়েছিল। জানা যায় তিনি বিদেশ থেকে ভালো মানের প্লাস্টিক সার্জারি করেছেন, যার ফলে তার বয়স দিন দিন কমে যাচ্ছে। নাম্বার 2, সাফা কবির। সাফা কবির একজন বাংলাদেশি অভিনেত্রী, মডেল এবং গল্পকার। প্রথমত এয়ারটেলের একটি বিজ্ঞাপন চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি মিডিয়া জগতে পা রাখেন। পরবর্তীতে অল টাইম দৌড়ের উপর টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনেত্রী হিসাবে যাত্রা শুরু করেন। গেল কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সাফা কবিরের দুটি ছবি, যেখানে বলা হচ্ছে এ নায়িকা নাকি ঠোঁট ও নাকের সার্জারি করিয়েছেন। আর এমন গুজবে বেশ চটেছেন ছোট পর্দার জনপ্রিয় এ নায়িকা। তিনি জানান, পুরো বিষয়টি গুজব, এগুলো সত্য নয়, তবে এ নায়িকার ঠোঁট ও নাকের পরিবর্তন লক্ষণীয়। নাম্বার 3, জাহারা মিতু। সুপারস্টার শাকিব খানের আগুন ও কলকাতার জনপ্রিয় নায়ক দেবের কমান্ডো সিনেমার নায়িকা জাহারা মিতু নাকি প্লাস্টিক সার্জারি করিয়েছেন বলে কথিত আছে। জাহারা মিতুর আগের ছবির সাথে বর্তমান ছবির অনেক পার্থক্য দেখা যাচ্ছে, সব মিলে এ নায়িকার পরিবর্তন লক্ষণীয়। নাম্বার 4, তমা মির্জা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা বর্তমানে ওয়েব দুনিয়ায় নিয়মিত কাজ করছেন। ডালিউডের মিষ্টি এ নায়িকার সৌন্দর্য সাম্প্রতিক সময়ে বেড়েই চলেছে। মুখমুখে শোনা যায় প্লাস্টিক সার্জারি করিয়েছেন তমা, তার মুখমণ্ডলের বেশ কিছু পরিবর্তন লক্ষণীয়। নাম্বার 5, পরিমণি। বাংলা সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা পরিমণি। পরিমণির সার্জারি একদমই ধরাছোঁয়ার বাইরে। বাংলাদেশের মধ্যে যে সকল নায়িকারা আছেন তাদের মধ্যে প্রতিযোগিতাহীনভাবে ব্যয়বহুলভাবে সার্জারি করিয়েছেন নায়িকা পরিমণি। পরিমণি গত বছর তার ফেসবুক লাইভে এসে বলেন তার সার্জারি এবং মেকআপের কথা। এরপর বেশ কিছু পত্র পত্রিকায় তার সার্জারি করানোর বিষয়টি আলোচিত হয়। পরিমণি তার মাসিক ইনকামের প্রায় 20% তার সৌন্দর্য বর্ধনে ব্যয় করেন। তার নজর কাড়া সৌন্দর্যের পিছনে আছে সার্জারির অবদান। পরিমণি প্রথমে লিপ সার্জারি করিয়েছিলেন, এমনকি শোনা যায় চোখের পাতার সার্জারিও করিয়েছেন তিনি। বাংলাদেশে পরিমণি প্রথম এত ব্যয়বহুলভাবে সার্জারি করিয়েছেন। নাম্বার 6, আজমেরি হক বাদন। জনপ্রিয় নায়িকা আজমেরি হক বাদনের শারীরিক পরিবর্তন দেখে সবাই ধরে নিয়েছিলেন প্লাস্টিক সার্জারি করিয়েছেন তিনি। তবে এ নায়িকার মতে নিজের শারীরিক ফিটনেসের জন্য এখনও কোনো ধরনের সার্জারি করাননি, শুধু দাঁতের একটা কাজ করিয়েছেন। নাম্বার 7, মাহিয়া মাহি। মাহিয়া মাহি খুব কম সার্জারি করিয়েছেন, তবে তার চোখের সার্জারিটা প্রায় ধরা যায়। মাহিয়া মাহি তার সৌন্দর্য বর্ধনে চোখের সার্জারি করিয়েছেন, এছাড়াও নাক ও ঠোঁটে কসমেটিক সার্জারি করিয়েছেন, যার ফলে তার সৌন্দর্য আগের থেকে দ্বিগুণ সুন্দর হয়েছে। নাম্বার 8, জয়া আহসান। বাংলাদেশ ও কলকাতার জনপ্রিয় নায়িকা জয়া আহসান। জয়া আহসানের কলকাতার প্রথম সিনেমার পরিচালক একদিন হাটে হাড়ি ভাঙলেন। তিনি জয়াকে বলেছেন জয়া বোধহয় কিছু একটা করেছে ওর মুখে, পরিষ্কার ইঙ্গিত প্লাস্টিক সার্জারির।
এরপর জয়া আহসানের প্লাস্টিক সার্জারি করানোর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হয়। জয়া আহসান প্লাস্টিক সার্জারি ছাড়াও ঠোঁট আর্চুয়ালের পরিবর্তন করেছেন। তবে জয়া আহসানের সার্জারি করানোর কারণে 49 বছর বয়সী এনায়িকার সৌন্দর্যে আজও কুপোকাত অনেকে, বয়স যেন তার কাছে আজও অধরা। নাম্বার 9, অপু বিশ্বাস। বিভিন্ন সময় তারকাদের চেহারার পরিবর্তন আনতে সার্জারির কথা শোনা যায়, সেই গুঞ্জন উঠেছে জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসকে ঘিরেও। সম্প্রতি ভক্তরা দাবি করেছেন এ নায়িকা তার সৌন্দর্য বাড়াতে সার্জারি করিয়েছেন। তবে এ অভিনেত্রী জানালেন পুরো বিষয়টি গুজব। সম্প্রতি এক লাইভে এসে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় এ চিত্রনায়িকা। যে আমি ফেসে সার্জারি টার্জারি কিছু করেছি আমি নিজেও জানি না, কারণ আমি করিনি যেহেতু। আমি আসলে কোনো সার্জারি না, আমি হচ্ছে পিয়াস বিউটিস এসেন্সিয়ালে তাদের এখানে ফেসিয়াল এবং তাদের ট্রিটমেন্টেই আমি আসলে নিজেকে এরকম গ্লোয়িং রেখেছি। সুপ্রিয় দর্শক, এই সকল অভিনেত্রীদের মধ্যে আপনার পছন্দের অভিনেত্রীকে, তাছাড়া আপনার পছন্দের অভিনেত্রীর আগের চেহারা কেমন লাগতো আর এখনকার চেহারা কেমন লাগে, কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। আর এ ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।